বিসমিল্লাহ রহমানি রহিম। আমি বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ঔষধ সম্পর্কে আলোচনা করে থাকি। আজকে আমি ইভারিন ঔষধটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। ইভারিন ঔষধটি ডেল্টা কোম্পানি তৈরি করে থাকে। এর জেনেরিক নাম হল ইভারাইন হাইড্রোক্লোরাইড। এটি সাধারণত ইভারিন নামেই পাওয়া যায় এবং এটি দুটি ক্যাটাগরিতে পাওয়া যায়, ইভারিন ট্যাবলেট এবং ইভারিন এসআর ক্যাপসুল। তবে আজকে আমি ইভারিন ট্যাবলেটটি সম্পর্কেই বিস্তারিত আলোচনা করব। যে সকল রোগীদের জন্য মূলত ইভারিন ঔষধটি দেওয়া হয়ে থাকে, সাধারণত যে সকল রোগীদের দীর্ঘদিন ধরে আইবিএস এর সমস্যায় ভুগতেছেন এবং আইবিএস এর সমস্যার কারণে দেখা যায় যে বাথরুম সঠিকভাবে হয় না কিংবা টয়লেটে গেলে আর টয়লেট হয় না, অনেক সময় বাথরুম করার সময় আমের মতো কিছু যাওয়া, এই আইবিএস এর যাদের দেখা যায় তারা বারবার বাথরুমের চাপ আসে কিংবা বাথরুমে গেলে আর বাথরুম হয় না, বাথরুমের সাথে সাদা স্রাবের মতো কিছু যাওয়া, যে পরিমাণ বাথরুম হওয়ার কথা ছিল সে পরিমাণে বাথরুম না হওয়া, এটি দীর্ঘমেয়াদী কিংবা যন্ত্রণাদায়ক কোলন গ্যাস্ট্রিক বা কোষ্ঠকাঠিন্য, মলাশয়ের পূর্দাহ, পেটের সুলভ বেদনা, খিলভরা, দীর্ঘস্থায়ী অনির্ধারিত ডায়রিয়া, এ সকল রোগীদের জন্যই মূলত ইভারিন ঔষধটি দেওয়া হয়ে থাকে। ইভারিন ঔষধটি অতি সহজে এবং দ্রুত যে সকল রোগীদের আইবিএস এর সমস্যা রয়েছে কিংবা যারা আইবিএস এর সমস্যায় ভুগতেছেন, যাদের বাথরুমে গেলে বাথরুম হয় না কিংবা যে পরিমাণ বাথরুম হওয়ার কথা সে পরিমাণে বাথরুম না হওয়া কিংবা বাথরুমের সাথে কিছু যাওয়া, আমের মতো কিছু যাওয়া কিংবা দীর্ঘমেয়াদী ডায়রিয়া হওয়া, পেটে সুলভ বেদনা সৃষ্টি হওয়া, কোষ্ঠকাঠিন্য হওয়া, পেটে বিভিন্ন সমস্যা সৃষ্টি হওয়া, এ সকল সমস্যা দূর করতেই মূলত ইভারিন ঔষধটি দেওয়া হয়ে থাকে। ইভারিন ঔষধটি অতি সহজে এবং দ্রুত এ সকল সমস্যা নিরাময় করে থাকে। ইভারিন ঔষধটি খাবার নিয়ম হলো সাধারণত একটি করে ট্যাবলেট দৈনিক দু থেকে তিন বেলা খাওয়া যেতে পারে। তবে রোগীর অবস্থাভেদের, রোগীর তারতম্যের উপর ভিত্তি করে এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী এর ডোজ বাড়ানো কিংবা কমানো যেতে পারে। ইভারিন ঔষধটি খাবার পূর্বে অবশ্যই একজন রেজিস্ট্রি ডাক্তারের পরামর্শ অনুযায়ী খেতে হবে, কেননা ডক্টর প্রথম অবস্থায় রোগীকে দেখে কিংবা পরীক্ষা নিরীক্ষা করে বুঝতে পারবেন যে রোগীর আইবিএস এর সমস্যা রয়েছে কি না কিংবা রোগীর কী কারণে বাথরুমের সমস্যা, পেটের যে সমস্যাটি রয়েছে কেন হচ্ছে। ডক্টর যদি মনে করেন ইভারিন ঔষধটি দ্বারা রোগীর সমস্যাটি সমাধান করা সম্ভব, তাহলে ডক্টর ইভারিন ঔষধটিই দিবেন। আর সাথে যদি অন্য কোনো মেডিসিন প্রয়োজন হয় ডক্টর সেটিও দিতে পারেন, সেক্ষেত্রে অবশ্যই ইভারিন ঔষধটি খাবার পূর্বে একজন রেজিস্ট্রি ডাক্তারের পরামর্শ নেওয়াটা কিন্তু অতি জরুরি। ইভারিন ঔষধটি খাবার ফলে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে, তবে অল্প সংখ্যক রোগীর ক্ষেত্রে এর পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয়, যেমন পেটে ব্যথা করা, বমি বমি ভাব হওয়া কিংবা বমি হওয়া, খাওয়ায় অরুচি, শরীর দুর্বল হয়ে যাওয়া ইত্যাদি হতে পারে। তবে এটি অল্প সংখ্যক রোগীর ক্ষেত্রেই হয়ে থাকে। গর্ভবতী অবস্থায় এবং স্তন্যদানকালীন সময় ইভারিন ঔষধটি না খাওয়াটাই উত্তম, তবে অতি প্রয়োজনে ডাক্তারের পরামর্শ অনুযায়ী খাওয়া যেতে পারে। যদি আপনাদের ইভারিন ঔষধটি সম্পর্কে আরও কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। তাছাড়া যদি অন্য কোনো ঔষধ সম্পর্কে কিংবা স্বাস্থ্যবিধি সম্পর্কে জানার থাকে তাও আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর যদি আমাদের এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যে কোনো ঔষধ কেনার পূর্বে অবশ্যই এক্সপায়ারি ডেট দেখে কিনবেন।